তৈরি করেছি, আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক। ও মাই গড, আমি এখন অনেকটা উপরে রয়েছি। দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে। আমরা এখন 200 ফুট উপরে আছি, নিচটা একবার দেখো। আর এটা তো সবে শুরু, এরপরে ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে। আর পরের 6টা অবস্টাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে, তাহলে ও জিতে নেবে $8,00,000। এটা পুরোপুরি পাগলামি, আমি তো এটা কখনোই করতাম না। ও মাই গড, এটা এখনই আমার গায়ে লেগে যেত। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে, আর 2টো জাম্প করতে হবে। ও মাই গড, এটা হলো লাস্ট জাম্প, জানি না এতটা লাফাতে পারবো কিনা, আর তাই এটা একটু কঠিন জাম্প হবে। এখানে 2টো সুইঙ্গিং হ্যামার আছে, ডিসটেন্সটাও অনেকটা বেশি। তুমি পারবে? মনে হয় না পারবো। ম্যাক $8,00,000 বাজেটে রয়েছে। এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা, এটা দেখে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি সুরক্ষিত আছি। আমি জানি না, উত্তরটা হলো না, কারণ আমরা এখন 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 ফুট লেভেল 2-তে তোমাকে স্বাগত। যেরকমটা আমি আগে বলেছিলাম, এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার সামনে 2টো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে, ব্যালেন্স বিম আর মাঙ্কি বার। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর এই সাইডে আসতে হবে, আর সেটাও কোনো হারনেস ছাড়া। না না না, যদি কোনো কারণে ও অবস্টেকল কোর্স থেকে পড়ে যায়, তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে, আরো $8,00,000 হেরে যাবে। তুমি চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো। তুমি কি বলতে চাও, $8,00,000 জেতা এতটাও সহজ হবে না? ও ভাই, ঠিক আছে, ও তাহলে মাঙ্কি বার বেছে নিচ্ছে। ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে। ও ও যখনই ফার্স্ট পার্টটাকে ছুঁয়ে ফেলবে, ও আর ফিরতে পারবে না। দেখা যাক ও মাঙ্কি বারই বেছে নেয় কিনা। কিছু করার নেই আর, $8,00,000 বাজিতে আছে। 3, নিচের দিকে তাকিও না, এবারও শুরু করতে চলেছে। আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু এদিকে দেখো, ডলার আছে, এগিয়ে এসো। এটা তো অনেকটা দূরে, যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে। এ বাবা, ও মাই গড, ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো, তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো, হাল ছেড়ো না বন্ধু। ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কন্টেস্টে নামতে হবে। ও মাই গড, ঠিক আছে, আর কটা বাকি আছে দেখে, এর মাঝে অনেকটা গ্যাপ আছে, সাবধানে এসো। ও ও ও প্রায় পৌঁছে গেছে। ও এটা তো দারুণ ছিল, প্লিজ পড়ে যেও না, ও এসেই গেছে। ও মাই গড, তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে, তাহলে বলে রাখি এই আমার আগের 2টো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট। যদিও ও 2টো ভিডিওতেই হেরে গেছিল, কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে, তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য, আর এই টাকাটা নিজের করে নেবার জন্য। লেভেল 3-তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো, কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর বাটনটা এবারে ছেড়ে দাও। কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে। তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলস কে মনে রাখবার জন্য। আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও, তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে। কেন, এই শিলটা কাজে লাগবে। ও মাই গড, এটা তোমাকে বোম থেকে বাঁচাবে। টাইমার শুরু করো, এগিয়ে যাও। ও এগিয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য এটা
সাহায্য করছো না। আমি বরং শিল থেকে তুলে ধরি। ম্যাক, তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না? আমি ভাই, তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো। পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না। মনে হচ্ছে একটু কনফিডেন্ট। আরে, উত্তর স্মৃতিশক্তি ভালোই দেখছি। 23 মিনিট আর বাকি আছে। তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিই, এটা তোমার ফাইনাল চান্স এই $8,00,000 জেতবার জন্য। যদি তুমি হেরে যাও আবার, তাহলে তুমি আর সুযোগ পাবে না। সামনেরটাই যাবো নাকি কোনটা ঠিক হবে? তুমি কাকে জিজ্ঞেস করছো? ম্যাক, কিছু তো বলো। টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো? না না না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। এখন পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি। ওর প্রত্যেকটা অ্যাটেম্পট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে। ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে। 3 নম্বরেরটা ছিল, 1 2 3 4 4 বুম। আমার মনে হয় এটা 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 ঠিক আছে। এখানটা আমার মনে পড়ছে না, আমি আর এগোতে পারবো না। তোমার হাতে এখনো 9 মিনিট আছে, তুমি একবার গিয়ে দেখে নিতে পারো। আমি ভাবলাম এখানেই হয়তো শেষ। আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক। হ্যাঁ, মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি $7,00,000 হেরেছিলে আর $8,00,000। আমার ওটার জন্য খুব আফসোস হয়, তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত। সিদ্ধান্ত তোমার। সঠিক কিনা, কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হল, ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে। ও মাই ম্যাক, তুমি নিশ্চয়ই পারবে। কোনদিকে মন দিও না, শুধু এগিয়ে যাও ভাই, মন দাও। আমার এখন লিটারেলি হার্টবিট বেড়ে গেছে, এটা দারুণ হচ্ছে। আমার হাতে এখনো সময় আছে। আরে ও, এখন বিস্ফোরণ হবার খুবই সম্ভাবনা রয়েছে। তুমি পেরেছ, আমি খুব খুশি হয়েছি। আমাকে তোমাকে এরকম করো না, আর যদি ম্যাক রেড টাইলে পা দিত। সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও। তাই তোমার কাছে দুটো অপশন আছে, বলো। তুমি এই মনস্টার অবস্টাকল কোর্সটাকে শুরু করবে, আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে, অথবা তুমি আমার এই ফ্রিস্টেবল চকলেট বারটাকে ধরবে, আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো। ফ্রিস্টেবল চকলেটটা নিয়ে ফেলো, শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারালি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল, কিন্তু ভালো ব্যাপার, ও পৃথিবীর সব থেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে। মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। শেষমেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো। আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত। আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না, কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে, কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও। তুমি যাই করো, সিস্টেবল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না, যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে। এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে, নিচে লিংক দেওয়া আছে। ও, এটা আবার কি? একবার চেষ্টা করে দেখো তো, আমি বুঝতে পারবে এটা কি। এটা করা সম
সম্ভবই নয় ভাই, এই গ্যাপটা কিন্তু অনেকটা বড়। ও ও ও, এটা আবার কি হচ্ছে? ম্যাক, তোমাকে ওইখানে পৌঁছতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, জিনিয়াস। পারবে ম্যাক? ম্যাক এটা করতে পারছে না, তাই আমি ওকে গিয়ে দেখাবো কিভাবে করে। এটা এইভাবে করতে হয় ম্যাক। তুমি কি জানো ফেস্টিভ্যাল চকলেট আমের সাতটা আলাদা ফ্লেভার আছে? আমি এর মাঝখানে আর কোনো ব্রেক দিতে চাই না। ম্যাক, এখন তোমার আর লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো। আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয়। আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে। আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, আর ওরাও এটাকে পার করতে পারেনি। আমি মরতে চাই না। ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও, তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো। গুড লাক। 3 2 1। আমি এটা
তোমাকে বলিনি, সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কমপ্লিট করতে পারবে, অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি, এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত, তুমি নিশ্চয়ই পারবে, তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি $600,000 জন্য ফিরে আসবে কি না? কালের কথাতে যাচ্ছি না, তুমি তোমার ইচ্ছেতে করছো, কারণ পড়ে গেলে আমায় বলেছে বলেই করেছি, কারণ কাল যে কাউকে একজন সেলিব্রিটি ও যাচ্ছে। ও মাই গড, ও দারুণ, ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাবো, না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। আর যতক্ষণ ম্যাক $800,000 এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ, এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে, যদি এটা 3-তে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে। কিন্তু কাল একবার 9-এ সেট করো এটা। জিমি অনেক ফ্লেভার আসছে, প্রচুর ফ্লেভার পাবে, এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে কাল। ও এই তো, আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে। ও জ্যাকেট ব্যাগ হয়ে গেছে, কি হচ্ছে এটা কাজ করে? ভাই আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো। সার্কুলের এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও, কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব থেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কাল, তুমি আমার ধরার জন্য তৈরি, সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 ফুট উপর থেকে ছুটছে, প্রত্যেকটা ব্যাগে $1,00,000 করে আছে। $600,000 জন্য কমপ্লিট করতে পারো, অথবা আরেকবার এই $2,00,000 ব্যাগ গুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো। ভাই তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম না এটাই করবে। সাবধানে এসো, তুমি পারবে, তুমি পারবে বন্ধু। তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে, এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে। 3-2-1 সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের। আমার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি। আমরা টপে পৌঁছেই গেছি, আর কিছুটা সামনে এসো, কিছুটা সামনে এসো, চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ। এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা। ও ভাই, এটা এটা পাগলামো। আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও, যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো, যেমন মাকড়সা, ডুবে যাওয়া, বোল্ডার, লেজার এবং অবশ্যই কুকিজ। তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ। আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না। আমি জানি তুমি কি বলতে চলেছো, আমি এটা করব না। এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে, তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি, তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর $800,000 জন্য তুমি কমপ্লিট করতে পারো, অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো $800,000 জিতে যাবে। এটা কিন্তু একটা বিশাল ডিসিশন। এই নাও কুকিটা। আমি এটা অ্যাকসেপ্ট করছি না, অন্তত এক্ষুনি নয়। তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আসে। ও
একটা কেমন উত্তর হলো, একটা অদ্ভুত আর এটাতে একটু দুঃখ প্রকাশ পায়। কিন্তু আমি এটা বলবো, তুমি আগের ভিডিওগুলোতে 1.5 মিলিয়ন হেরে গেছো, আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না। আরে ওটা ফেলে দিল। ঠিক আছে তাহলে, ঠিক আছে, এটার আর কোনো প্রয়োজন নেই, ওর আর ফেরার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে। শুধু নিচে তাকিও না, বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো। চলো যাবো। ও কিন্তু দারুণ করছে। যাই হোক ম্যাক, আমি তোমাকে বলি, তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে। তুমি পারবে, পারবে ম্যাক, পারবে ম্যাক, তুমি নিশ্চয়ই পারবে ম্যাক। ওহ মাই গড, ওহ মাই গড। তোমাদের মনে করে দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও, আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি। ও মাই গড, এটা পাগলাম। ও তোমার হাতটা ছিল না, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে? এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। আমার শরীর খারাপ হচ্ছে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হাতলগুলো বড় ছোট। প্রায় পৌঁছেই গেছো। মা তুমি ঠিক আছো? তুমি জানো কি করতে হবে? সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে
পাচ্ছ। এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে, তাই ওকে জাম্প করতেই হবে। আর যদিও বাটটাকে ধরতে না পারে, সব শেষ। আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে, সেটা যেন না হয়। ঠিক আছে? ও ও ও ও ও, ও অনেক বেশি দুলছে, বেশি জোরে দুলো না ম্যাক। আমরা যেন তোমার শক্তি বাঁচিয়ে রাখো। এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে। গডস্পিড। ও ধরে ফেলেছে। ও জীবনটাই পুরো বদলে যাবে ভাই। কনগ্রাটস, তোমার এটা প্রাপ্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, তুমি